আসুন বেড়াদার আমার দয়ার নবী রহমতের নবী সাল্লাহ আদি ওয়াসাল্লাহ এবার আদি সেরে খোদা মুশকিলে কুসার কাছে এবার কি করলেন বাবজিন আমার বাইরা মা ফতে মাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর আজকে বলছেন আলি আমার সব চাইতে আদরের বেটি আমার কলেজের টুকরা নিয়ে এই ফতে মাকে তোমাকে সপে দিলাম রে আলি তোমাকে সপে

বোনের মধ্যে প্রথম বনের বিয়ে হলো আমার জননী মা খাদি জাকুবরা রাদি আল্লাহ আজকে সুন্দর করে বিদায় করলেন সপে দিয়েছিলেন কত আচুল দিয়ে চোখের পানি গুলো মুছিয়ে দিয়েছিলেন গো আব্বা দ্বিতীয় বনের বিয়ে তো দেখেছিলাম তিন নম্বর বোনের বিয়ে তো দেখেছিলাম জননী মা আমার খাদি জাতুল কুবুরার কথা আমার মনে পড়ে আমার নবী মুস্তফার চোখ পানি চলে আসলো বাপজি আমার বাইরা চোখের পানি জোরে যায় মা ফতে মাকে বলছে না মা কাঁদিস না মা কাঁদিস না কাঁদিস না আমি বিশ্ব রসুল তোর জন্য রয়েছি রে মা নবী আমার চোখের পানি গুলো নিজে মুছিয়ে দিলে না আর বলছে না অগ তোমার কাজটা আমি নবী মুস্তফা করেছে তুমি ইন্তিকালের সময় বলে গেছিলে আমার ফতে মার বিয়ের সময় বিদায়ের অনুষ্ঠান

চলতে আরম্ভ করলেন যে নতুন বাড়িটা গিফটে পেয়েছিলেন উপহারে পেয়েছিলেন আজকে লাকুলে ভিতরে প্রবেশ করলেন এবং আলী কি করলেন ওই সাওয়ার সঙ্গে সঙ্গে ঝাড়ু দিতে আরম্ভ আম্মু করলেন পরিষ্কার করে তার করলেন নতুন বিয়ের পর নিজে নিজে পরিষ্কার করে তার আম্মু করলেন পরিষ্কার হয়ে গেল জিনিসগুলো গুছিয়ে রাখলেন বেড়াদার আল্লাহর নবী বিশ্বনবী প্যারিসাল্লামwidetildeতে আর যেন থাকতে পারেন না বেটি পালালাম বেটিকে পাড়লাম নবী মুস্তাফাল চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়তেছে আমি ফাতেমাকে আমার ঘরে রেখেছিলাম আজকে আলীর সঙ্গে পাড়াবো আলীর সঙ্গে আজকে পাড়াবো ফাতেমা কেমন থাকবে ফাতেমা কেমন থাকবে হে দেখেন নবী আর বাইতে তে পারলেন না এক কদম দুই কদম করে চল দাঁড়াম্ম করলেন প্রথম দিন যাওয়ার পর হাজির হয়ে গেলেন দরবাজে আওয়াজ করলেন ফাতেমা আলী আমি তোমাদের নবী এসেছি বলুন সুবান আল্লাহ দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহ বলে সাল্লাম হাজির হলেন দরওয়াজা খুলে গেল আল্লাহর নবী বলছেন ফতেমা পরিষ্কার করলে ঝাড়ু দিলে বলছে হায়া রসুল আল্লাহ আমি ঝাড়ু দিলাম আর আলি সেরে খোদা মালগুলো গুছিয়ে গুছিয়ে রেখেছে নবী গ খুব সুন্দর ঘর পাওয়া গেছে আমার নবী বলছেন ফতেমা একটা পাত্রতে জায়গাতে পানি দাও মা পানি দাও আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি চাইলেন সঙ্গে সঙ্গে ফাতেমা পানি এনে দিলেন আল্লাহর নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পানি নেয়ার পর মুখে দ্বারা কিছু তেলাওয়াত করলেন পড়লেন পানিতে দম করলেন ফুক মেরে দিলেন বলছে ফাতেমা আলী কাছে এসো কাছে এসো কাছে ডাকলেন ওই পানি থেকে পানি ছিটিয়ে দিলেন ভের গায়ে আপনার আজকে আলী সেরে যখন চিতা শেষ হয়ে গেল আমার রবি বলছে না ফসে মা চতুর দিকে ছিটিয়ে দাও বলুন বিদার বিদায় করলেন বিদায় করার পর না বেটির কথা মনে পড়ে যায় আর বলছেন পানি দাও পানি দিলেন নবী আমার কিছু পরে দম করলেন দম করে পানি আপনার জামায় বেটির গায়ে ছিটিয়ে দেওয়ার পর বলছে বাকি অংশ পানিটা ঘরের চতুর্দিকে ছিটিয়ে দাও জোরে বলুন সুহান

পানি ছিটিয়ে দিলেন আল্লাহ আকবর কাবিরা মা ফতেমা কে বলছেন মা এবার আমি আসি বিদায় রাও নবী মুস্তফা রহমান সুন্দর ভাবে চলে আসছেন আলী সেরে খোদা বলছেন ইয়া রসুল চলে যাবেন বলছে হ্যাঁ আলী আমার ফতেমাকে দেখবে মোহব্বত করবে আদর করবে জোরে বলবেন সোহান আল্লাহ ফতেমাকে আগেই বলেছিলেন হয়ে ফতেমা আমি আলীর সঙ্গে তোমার বিয়ে দিলাম আলীর সম্মান করবে আলীর খেদমত করবে আলীর দেখভাল করবে জোরে বলবেন সোহান সোহান

এভাবে রেখে দিয়ে চলে আসলেন আল্লাহ আকবর মা ফাতেমা জোহরা সোহরা রাতি আল্লাহ আজকে প্রথম রাত্রি মানে যাপন করলেন স্বামীর ঘরে ওই নতুন বাড়িতে সকাল যখন হলো হজরতে আলী সেরে খোদা মুশকিলে পুষার সকালে উঠেছেন হজরের নামাজ আদায় করলেন মা ফাতেমা জোহরা তিনিও আল্লাহর ইবাদত করলেন নামাজ আদায় করলেন আল্লাহর নবী বিশ্ব নবীর বেটি ফাতেমা জোহরা আজকে স্বামীকে বলছেন স্বামী গো এবার সকালে কোরআন তেলাওয়াত হলো এবার কি করবেন বলছে আমি একটু কাজের তলাশ করব। কার কারণ কিছু তো খাইতে হবে নাকি বলছেন রুজির জন্য খাওয়া দাওয়া বাড়িতে খাবার নাই কিছুই তো খালি খালি আল্লাহ আকবর হজরত আলী সেরে খোদা এবার কাজের জন্য কর্মর জন্য বের হয়ে

এবার যদি আমাকে মা বলবো শাশুড়ি মাকে বললাম হ্যাঁ আমি মা বাপ কেউ বলবো তোমার ছেলে বা মেয়ে যোগ্য যদি হয়ে যায় বিয়ে দেয় বিয়ে দেয় বিয়ে হ্যাঁ রোজের মালিক মালিক কে মালিক কে আল্লাহ এমন একটা রাস্তা খুলে দিল সুহান আল্লাহ আপনার ওই বেটার স্ত্রীর জন্যই হয়তো আল্লাহ তার মসজিদে খুলে দিয়েছিল নাকি বলছেন কি এত সুন্দর কাজ পেয়ে গেল যে আর কোনো অসুবিধা নেই এরকম আছে না

আজকে প্রথম দিন যে কাজ করে পয়সা পেছিলাব তাতে আমি যাও করে খরচ করেছে যাও কিনেছে ফাতেমা যোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনে আজকে হেসে আজকে স্বামীর হাত থেকে নেওয়ার পরে বলছেন স্বামী গো পরিশ্রম করে আসলেন একটু আপনি বসেন আরাম করুন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করে যাও আছে গেছে বাড়িতে যাও গুলো পরিষ্কার করলেন মা চালাতে আরাম আরম্ভ করলেন চালিয়ে চালিয়ে ময়দা বানালেন আটা তৈরি করলেন আটা তৈরি হয়ে গেল ফতেমা চুলা আপনার উনুন জ্বালিয়ে দিলেন রুটি বানাতে আরম্ভ করলেন রুটি তৈরি করার পর হজরতে আলীর কাছে এসেছেন এমন সময় দেখছেন আলী যেন একটু চক্ষ বন্ধ করে রয়েছেন আল্লাহ আকবার কাবিরা কত আদব নেক বিবি দেখুন বেড়া দাঁড় স্বামীর কাছে আসার পর স্বামীর পায়ে হাত স্বামী গো আপনার জন্য খাবার রেডি করে দিয়েছি জোরে বলুন বলুন Muhammad wa ala ale Maulana Muhammad sallala Muhammad har dam saban

না 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 হুম 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 এক জায়গায় খুঁজে পাওয়া যায় আবার দেখছি স্টেজের তলে আপনার ঠান্ডাতে ঠান্ডাতে পরে রাত যাকে বলছে দেখছি স্টেজের নিচেই লিপ জুড়ে একদম শুয়ে আস মানে ঘর করেছো করে পাঁচ দিন জীবনে থাক

হ্যাঁ ফাতেমাতে নবী আমার জোহরা তার উত্তরে দিচ্ছেন স্বামীগো আপনাকে আমি একদম স্বামী হিসাবে পেয়েছি আর এই স্বামীর পদতলে স্বামীর খিদমতেই খোদা পাওয়া যাবে জোরে

তোমার যদি ক্ষমতা না থাকে তুমি কেন বিয়ে করেছো না এরকমের কথা আর ঝগড়ার শেষ থাকতে মা একটু শুনবেন আর শোনার পর নিজে আমল করবেন আর বাড়িতে যদি কোনোদিন এইভাবে আপনার অভাব হয়ে যায় অনটন হয়ে যায় তো আপনি এই ফতেমার জীবনী পড়ে পড়ে নিজকে একটু সুদিয়ে দিবেন জোরে বলুন ঠিক ঠিক হ্যাঁ পরিবর্তন হবে স্বামী স্ত্রী যদি এক হয় তা আল্লাহর দর্শন পাওয়া যায় জোরে বলুন সুহান আর স্বামী স্ত্রী যদি মেল না থাকে ও জীবনে সংসার সুখী হবে 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 টাকা আছে পয়সা আছে সব কিছু আছে আর স্বামী স্ত্রী যদি মধুর মিলনটা না হয় আজকে স্বামী স্ত্রী যদি এক না হয়ে থাকে তো জীবনে সংসার সুখী হবে সংসার সুখী হয় জোরে বলেন সংসার সুখী হয় রমণের গুণে শুধু এটা বলে থেমে গেলে হবে না শুধু মেয়েদের উপর হবে ছেড়ে দিলে হবে না পুরুষের ভালো দরকার আছে আছে না সংসার সুখী হয় রমণীর গুণে যদি থাকে সৎ স্বামী তার সনে সৎ স্বামী যদি তার সঙ্গ দিয়ে থাকে তাহলে এমনি আপনার কি হবে সুভান আল্লাহ সংসার সুখী হয়ে যাবে জোরে বলুন আর স্ত্রী রমণী ভালো হয়ে আছে আর স্বামী যদি অসৎ হয় বাড়িতে টাকা দেয় না অন্য জায়গায় ছিটায় এরকম না না তাহলে ও আবার শান্তি পাবে নাকি মেয়ে ভালো পাঁচ অক্ট নামাজ পড়ে রোজা করে সবই করে কিন্তু স্বামী হচ্ছে মদ খোর গাঁজা খোর জুয়া খোর আর এদিক ওদিকে আপনার টাকা ছিটায় তাহলে ও কি সংসার ঠিক থাকবে দুজন কি ভালো হতে হবে এ বাপ ও ভাই ও মা বোন সবাই যখন ভালো হবেন দেখুন সংসারে একটা খুশি আসবে ঠিক কি না আল্লাহ আকবার এভাবে মা ফাতেমা জোহরা রাদি আল্লাহ আনহা আর আলী ছেলে খোদা মুসলি পোশা সংসার জীবন চালু করলেন জোরে বোন এখানে একটা কথা বলি আচ্ছা নবী আর হজরত আলী সম্পর্কে কে এটা জোরে বলেন মানে নবী মুস্তফার দাদো যেটা আলিল দাদো সেটা বোঝা গেল নবী দাদুর নাম কি আব্দুল মুতাল্লিম দাদুর নাম কি আব্দুল মুতাল্লিম আর আলীর দাদুর নাম আব্দুল মুতাল্লিম তাহলে আব্দুল মুতালিবের ছেলে আব্দুল্লাহ নবীর বা নবীর বা আর আব্দুল মোতালিবের ছেলে আবু তালিব এটা হচ্ছে আলিস আলীর বাপ বুঝা গেল বুঝা তালে বাপ তালে নাবি মুস্তাফার আলী হচ্ছে আপন চাচা তো ভাই এবার এখানে না যদি বুঝিয়ে যায় তো সকালে ঝমেলা লাগবে না লাগবে না যে চাচার সঙ্গে কেমন করে ভাতিজির বিয়ে দিয়ে মুরবি চলে গেল বলবে না বলবে বলবে না বলবে না বলবে না একটু শুনুন তো নবী আর আলী আপনি চাচা তো ভাই তাহলে বিয়ে ভাতিজির সঙ্গে হলো কেমন করে বলে সেই জামানায় সেই যুগে ওটাই যাইস ছিল ওটা বৈধ ছিল ওটা আল্লাহর হুকুম ছিল জোরে বলুন না সুহান আর যদি আমরা পিছনে চলে যাই আরো পিছনে একদম পিছনে চলে যান শুরুতে শুরুতে তো কি পাবেন আপন ভাই বনে বিয়ে আসে না নাই না না নাই আপন মা হাওয়া ইনার সন্তান তো যখনই বাচ্চা জন্মগ্রহণ করতো দুটো করে হতো কটা করো বলুন যখনই বাচ্চা হতো এক ছেলে এক মেয়ে এক ছেলে এক এক ছেলে এক এক ছেলে এক মেয়ে বুঝা গেলো বুঝা গেল তাহলে এক ছেলে এক মেয়ে এই বৎসর যেটা হলো পরের বৎসরের যে ছেলে মেয়ে হলো ওই ছেলে এই মেয়ে আর এই ছেলে ওই মেয়ের সঙ্গে বিয়ে হতো চোরে বলুন চোরে বলুন বাংলা অনুবাদটা ভরিমা আলাই বানার থেকে আপনার শুরু করে কাদের কাদের সঙ্গে বিবাহ হারাম পাক চার পারার লাস্ট পাতায় শেষ পৃষ্ঠাতে আপনার বলে দিয়েছে কাদের কাদের সঙ্গে বিয়ে করা চলবে তার আগে যাই এই তখন ভাতিজি বিয়ে করা যাইছে আসুন বাদ আমার ভাইরা আমার মা বোনেরা সংসার জীবন আরম্ভ হলো আর সংসার জীবনের মধ্যে আল্লাহ এবার বাচ্চা দিচ্ছেন সন্তান দিচ্ছেন এক বছরের আগে আগে আল্লাহ পাক সুহানা তালা প্রথম আপনার সুহান আল্লাহ রমজান মাসের পনেরো তারিখ পঁয়তারিখ পঁয়তারিখ রমজান মাসের পনেরো তারিখ

টুকরা মাংস পেয়ে ওনাকে দিচ্ছি ওনাকে দিচ্ছে স্বপ্ন ভেঙে গেল ঘুম ভেঙে গেল ভেঙে ঘুম ভেঙে তারপর আর ঘুম আসে না চিন্তায় পড়লে নাহলে এত কঠিন স্বপ্ন স্বপ্ন দেখ স্বপ্ন দেখলাম নাবির কাছে যাব কিন্তু রাত সকাল হবে ইন্তজার করতে আরম্ভ করলো সকাল বেলাল হাবসি আজান করলেন আল্লাহ আকবর আজান হয়ে গেল আজানের পর নমাজ আদায় করলেন কোরআন তেল করলেন কুমুল ফজল করন করার পর এবার এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন নবীর কাছে এই স্বপ্নের মানে জানার জন্য জোরে বলুন জোরে বলুন আসুন বেড়াদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ সমাপ্ত করার পর সমস্ত সাহাবাদেরকে নিয়ে আদর করতেছেন সমস্ত সাহাবাদের নিয়ে আপনার আলোচনা করতেছেন হাদিস কোরআনের বাণী সমঝাছেন উম্মুল ফজর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচি মা তিনি এক কদম দুই কদম করে নবীর কাছে আসলেন নবী গো আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি দয়ার নবী মোস্তফা সাল্লাহ সাল্লাম সমস্ত সাবাদেরকে ছুটি করে দিলেন তোমাদের ছুটি রইল সবাই আপন আপন জায়গাটা চলে গেল নবী আমার বলছেন চাচি মা কি খবর নিয়ে এসেছ বলো বলো বলছেন যার সুলাল একটা স্বপ্ন রাত্রিতে দেখেছি যে স্বপ্নটা বলতো ভয় আমার পাচ্ছে বড় ভয় পাচ্ছে নবী মুস্তফা সাল্লাহ

স্বপ্ন শোনার পর যখন হাসি দেন মেরাদার মুচকি মুচকি এমন সময় বলছেন না বিগ কেন আপনি মুচকি আসতেছেন বলছেন চাচি মা এর মানে যদি বলি মা তুমিও হাসি করবে যে স্বপ্ন দেখেছো মা খুব সুন্দর স্বপ্ন আমি তো মুচকি হাসি তোমাকে শোনালে তুমিও হাসি দিবে জোরে বলে

আল্লাহর নবী মুস্তফা সাল্লাল্লাহু সাল্লা সাল্লামের চাচি নবীকে নবী ইয়া পৌঁছনি মা ফাতে পেটে বাচ্চা আছে কবে পোষা হবে আমি জানবো না আমার বাড়ি এক জায়গায় কাছে যাবে মা তোমাকে আল্লাহ সে জায়গায় পৌঁছে দেবে যাও যাও কোনো টেনশন নাই এ দেখেন চলে গেলেন মা একদিন দুদিন এক মাস দুই মাসে এভাবে চলে যায় একদিন বাড়ির মধ্যে রয়েছে মনে শান্তি নাই শান্তি নাই যে কোন কাজ করতে যায় মনের মধ্যে মনোযোগ নাই আল্লাহর ইবাদত করতে যায় মনোযোগ নাই আজকে উম্মুল ফজল চিন্তা করেছেন রহমান এমন কাজ হয় কেন চিন্তা করতে করতে বাইরে ঘুরতে আরম্ভ করলেন ঘুরতে ঘুরতে মনে শান্তি নাই শান্তি নাই শেষ পর্যন্ত উম্মুল ফজল কি করলেন এক পা দু পা করে চলতে আরম্ভ করলেন আজকে একটু ফাতেমার ঘর থেকে বেরিয়ে আসে ফাতেমা কেমন আছে দিদার করে আসি দেখে আসে চল তার করলেন রে মা ফতে মার আওয়াজ করলো ফতেমা মা জোহরার আমি আল্লাহ ভোতাল দরওয়াজা খুলে দিলেন বাড়ির মধ্যে বসে রয়েছেন সুন্দর ভাবে আলো পানসরা আরম্ভ হলো দুজন কথা বলতেছেন এমন সময় কোনো আপনার দৃশ্য দেখা যায় না কিন্তু অম্বর ফজর বলতেছেন কথা বলতে 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 ফতে যেন বলতেছেন আমার জান ও বাচ্চা পোষাবের সময় চলে এসেছে উম্মুল ফজল বললেন আমি দেখতে দেখতে দেখলাম বাচ্চা পোষাব হলো আমি বাচ্চাকে নিলাম আর সর্বপ্রথম আমি কোলে নিয়ে আদর করতে আরম্ভ করলাম জোরে বল সুবহান আমি বাচ্চাকে কোলে নিয়ে আদর করছি নবীর স্বপ্নের তাবিরের কথা আমার মনে চলে আসছে জোরে বল নবী আমার মসজিদে নববীতে আছেন আমন সময় মসজিদে নববীতে খবর এখনো যায় নাই নবী মুস্তফা সাল্লাহামকে আমার আল্লাহ যেন খবর দিয়ে দিয়েছেন নবী মুস্তফা বলছেন ওকে আমার সাহাবারা আমি একটু আলীর বাড়ি যাব ফতেমার বাড়ি যাব কারণ আজকে তোমাদের মুখ মিষ্টি করাবো জোরে বলুন সোহান এ নাতি হয়েছে খুশি হবে না হবে আল্লাহ আকবর কাবিরা নবী চলতে আরম্ভ করলেন এক কদম দুই কদম করে গিয়ে ফতেমার দরওয়াজায় আওয়াজ করলেন ফতেমা দরওয়াজা খুললেন আল্লাহ আকবর কাবিরা

এবার একটু মনোযোগ দিয়ে মায়েরা শুনবেন আমার বোনেরা শুনবেন তবে লাভ হবে নবী আমার কোলে কোলে পর সুন্দর ভাবে আদর করলেন আদর করার পর নবী আমার কি করলেন কপালে চুমা খাওয়ার পর ডান কানে নবী নিজে আজান পড়তে আরম্ভ করলেন আজান সমাপ্ত হলো নবী এবার বাম কানে নিজে যেন একামত দিতে আরম্ভ করলেন আমরা জীবনে শুনে কি উপকার পেলাম কি লাভ পেলাম বাচ্চা ছেলে হোক মেয়ে হোক ভি আমার বোচেন তার ডান কানে আজান দা আজান দা আজান দাও কি কর কি করি হাজান হাজান আর বাম কানে একামতির দাও দাও এমন ভাবে দিবে যেন বাচ্চার কষ্ট না হয় কানে বলতে একদম জোরে করে কানে মাইক ফাটিয়ে না আস্তে আস্তে আজানটা যেন বাচ্চা শুনতে পায় বাম কানে একামত দিবে বাচ্চা যেন শুনতে পায় জোরে বলেন না সুবাহান এটা আমরা করব না করব না এক নাম্বার গেল আজান হয়ে গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করলেন আদর করার পর বলছেন আলী এই তোমার বাচ্চার দিন সাত দিন বয়স হবে তোমার বাচ্চার একটা সুন্দর নাম লিখে নাম রাখার পর বাচ্চার মাথা নাড়া করা লাগবে হ্যাঁ মা খেলা শুনে 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 তাহলে সাত দিনের দিন আকিকা করো বাচ্চার মাথা নাড়া কথা কথা নবী আমার বলছেন মাফাতে মাকে আলীকে দেখে জোরে বলি জোরে দিন সাত দিনের দিন মাথা নানা করে আজকে একজন আমাকে ফোন করে বলছে আজকের কথাই বলছে বলে কি আছে হুজুর আমার বাচ্চা তো সিজার করে হয়েছে সাত দিনের দিন যদি মাথা নানা করি অসুবিধা হবে ডাক্তারে বলছে কেন কবে করবে দু তিন মাস বিলেট থাকাতেই মানা করে ডাক্তার বলে না নবী নবী বড় জোরে বলুন নবীর কথা আগে হবে না ডাক্তারের কথা আগে হবে নবির কথা আগে হবে কেন নবী হচ্ছে ডাক্তারের ইতিহাস উঠিয়ে দেখুন জীবনী কিতাব পড়ে দেখুন মা ফাতেমার বাচ্চা পেটে মাত্র ছয় মাস করেছিল কয় মাস মাস কয় মাস জোরে বলুন না রে ছয় মাস ছয় মাস ছয় মাসের বাচ্চাকে নাড়া করার আদেশ দিলেন আর সিজার করা বাচ্চা নাড়া করা চলবে না চলবে না ঠিক ঠিক করবে না করবে না নিজের জ্ঞান কি বল জ্ঞান বল জ্ঞান আরো বেশি আরো কিন্তু আমরা ডাক্তারের কথা ভয় হয়ে যাচ্ছে আকি গা হচ্ছে না সাত দিনের নামও রাখছে না আর আপনার মাথা আমি নাম আর মাথা চুলটা নানা করে দাও গরিব যদি হও চাঁদের সঙ্গে চুলগুলো ওজন করো আর যদি মালদার ধনী সোনার সঙ্গে ওজন করো আর ওজন করে ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দাও জোরে বলুন আসুন বেড়া এক একদিন দুদিন করে দুদিন সাত দিন হয়ে গেল নবী আমার আবার ফতেমা মা আলীর বাড়ি আসলেন বলছেন আলী শোকো ফতেমা আজকে সুন্দর নাম রাখো আর কি করো আর কি কা করো আল্মা তাচা নাড়া করে দাও নাড়া করে দাও দয়া রনবি রহমতে নবী সাল্লাল্লাহ সাল্লাল্দ করে কথা বললেন মাসো ফতেমা এবং আলিবোল তেছেন আর সুলাল্লায়া হাবিব আল্লাহ আপনি নিজের নাম রেখে দে আপনি থাকতে আমরা নাম রাখবো মক্কা থেকে মানুষ আসে মদিনা থেকে লোক আসে রাসূলুল্লাহ আপনি নাম রাখার জন্য বলেন আর আমরা আজকে আপনাকে পেয়েছি আপনি নাম রাখবেন আমরা কেন নাম রাখবো আপনি রাখুন আপনি রাখেন আপনি রাখেন আসুন বেড়াদার নার নবী নূরে ওগো আলী আমার কাছে এসো কাছে কাছে ডাকলেন দুজন তোমরা নাম রাখো বলে না রাখবো না নবী বলছেন আমি রাখবো না রাখবো না ফাতেমার চোখ থেকে পানি জড়তারাম্ভ হলো হজরাতে আদির চোখ থেকে পানি জড়ো তারম্ভ হলো নবী গ যদি অজ্ঞানে না জানতে যদি কোন ভুল হয়ে থাকে ক্ষমা করবেন কেন আপনি নাম রাখবেন না বলুন নবী আমার বলছেন আমি নাম রাখব না রাখব না বেড়ে গেল নবী আমার বলছেন আলী ফাতেমা চুপে যাও আমি নাম রাখব না আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মানুষ আসে নামের জন্য মদিনার গলি গলি থেকে আসে নামের জন্য আমি নাম রেখে দিই আর আমার নাতির নাম আমি নিজে রাখবো কেন রে মা নাম রাখবে কে নাম রাখবে আমি তো সবারই নাম রাখি আজকে আমি চাই আমার নাম আসা আমার নাতির নাম রাখবেন আল্লাহ জোরে বলুন জোরে বলুন জোরে বলুন রাখবে কি আল্লাহ আর আমি খুশি হয়ে যাব তোমরাও খুশি হবে মা ফাতেমা চোখের পানি মুসলেন আলী শেরেফদা চোখের পানি মুসলেন খুশি হয়ে বলছেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহ যদি রাখেন সব চাইতে ভালো বসে আছেন নবী হযরতে জিবরিল আমিন আল্লাহু আকবার হাজির হয়ে গেলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাঠিয়েছেন আপনার কাছে নাবেগো আপনার পূর্বে যে আম্বিয়া রসূল এসেছিলেন পৃথিবীর জমিনে তার মধ্যে একজনের নাম হযরতে هارুন আলাইহিস সালাম কিনা هارুন আলাইহিস সালামে নি একজন নবী তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ هارুন নবীকে আল্লাহ দুটো بیٹা দিয়েছিলেন একটার নাম হচ্ছে শাব্বার একটার নাম হচ্ছে শাববীর কি নাম বল না একটার নাম হচ্ছে রসুল আল্লাহ এটাকে আরবি দেশের আপনি আরব দেশের তাই আরবিতে অনুবাদ করলে যার নাম হবে হাসান আর হোসাইন ইয়া রসুল আল্লাহ এটা আল্লাহ পছন্দ করে দিয়েছেন আল্লাহর নবী দয়ার নবী হাসান হোসেন নাম রাখলেন আর আকিকা করলেন আর মাথার চুল কামিয়ে দিয়ে আলীকে বলছেন আলী তুমি মালদার ধনী না এইজন্য তুমি কি করো এই চুলগুলোকে চাঁদের সঙ্গে ওজন করো জোরে বলুন জোরে বলুন চাঁদের সঙ্গে ওজন করো আর এটা আল্লাহর রাস্তায় দান করে দাও তোমার সন্তান আল্লাহ বালা মসুবতের বংশ থেকে রক্ষা করবেন হেফাজত করবেন জোরে বলুন সুবহানাল্লাহ এই ভাবে যদি আমরা শুনে যদি আমল করতে করতে পেয়ারা বান্দা বান্দি হয়ে যেতে পারবে ঠিক কিনাবো ঠিক কিনবো ঠিক কিনা বল কিন্তু না আমরা শুনি আর ঘুমিয়া কিনা কি বলি বলি বলছে আর কত দিনের এ ঘুমাবি মন আর কত দিনের ঘুমে ঘুমাবি রেম আর দিনের পরে কেটে যায় দিনের পরে দিন কেটে তুই হলি না ঘুমাবিলে মান আর আসলি যেদিন খালি হাতে বলো সেদিন কেছিল আরে ভুলে আছ দিন কখন আসিবে মর এ ঘুম আরে মরার আগে মরল যারা আরে ঘুম হতে জাগিলো তারা আরে ওদেরকে বলিও না মারা ইহা কোরআনের বছো এ ঘুমাবি রেম আরে নবীজি দুনিয়া এসে ওই গারে হীরার গুহায় বসে আর সুহানো নবীজি এ দুনিয়া এসে। ওই গারে হেরার গুহায় বসে রে আরে জীব রাইলার বুক পরে করিল সাধ বিরে মন আর যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে আরে এখন না বুঝে বুঝবে তুমি যেদিন পরে বেড়ে কাফ ঘুমাবিরে মাল্লাহ মৌলানা محمد والا مولانا محمد صلی علی محمد ہر دم زبان

কাজে থাকবে একটা আমার কাজে পাঠাবে যখন হাসান তোমার কাজে থাকবে হোসেন আমার কাজে পাঠিয়ে দেবে যখন হোসেন তোমার কাজে থাকবে হাসানকে আমার কাজে পাঠাবে তোমার কাজে একটা আমার কাছে একটা তুমি শিখাবে আমি শেখাবো এইভাবে সুন্দর শিখতে আরম্ভ করবে নবী আমার বলেছেন তোরা বলে মুসলিম প্রত্যেকটা নর নারীর জন্য এলমে দিতে

লেখোবা সিলেটে দুই নাম লিখে নাম লিখে নাম লিখে লেখার পর দুই ভাই বলছে ভালো নাম একটা শেষ পর্যন্ত বলছেন যে চলো মায়ের কাছে নিয়ে মা কি বলে দেখি দুই ছেলে হাজির মা হলে আমরা আমরা করে নাম লিখেছি সিলেটের দিকে তাকিয়ে দেখো মা এই কার লেখাটা ভালো একটু বলো না কে উনিশ কে বিশ হয়েছে বা আঠারো হয়েছে কার এক নম্বর দুই নম্বর একবার দেখো মা

হাসান হোসেন বলছেন মা এ সমান বলে শুনবো মাগো 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 উনিশ বিশ বল আঠারো বিশ বল যদি আঠারো বিশ না বলে উনিশ বিশ বল একটু তো বল একটু তো বল একটু তো বল আসন বেনাদার দুই ভাই সঙ্গে বলছেন মা এটা মানবো না মানার মত না মা মানবো না দুজনের মধ্যে একজনের কম হবে একজনের বেশি হবে তুমি সমান সমান কেন বলবে মাফাতেমা চিন্তায় পড়ে গেল বেরা কিতাবের মধ্যে লেখা আছে একটা যা রয়েছে যে মার কাছে আপনার সমান আল্লাহ সাতটা মতি ছিল মতি 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 ছেলেদের সম্মুখে দেখার পর বলছে বাবা দাঁড়িয়ে যাও যার সিলেটের দিকে তার লেখা বেশি ভালো হবে মতি সাতটা নিয়ে ওপর চালিয়ে দিয়ে চালিয়ে আল্লাহ আল্লাহ একটা গায়েব হয়ে আল্লাহর ইচ্ছা রে তো মা বলছেন বেটা যখন এটা তো সমান সমান আর বাড়াবাড়ি করিস না বাপ বলে মা মানবো না তো বলছে যখন মা মানবে একটা কাজ করো তোমার আব্বার কাছে চলে কাজ কাজ আব্বার কাজ দেখুন আল্লাহ কত তাদেরকে ভালোবাসে মহব্বত করে যে হাসান হোসেন কে নবী ফাঁকা আসমান নিচে আল্লাহ আমি হাসান হোসেন কে মহব্বত করি তুমিও করো নবি কি বলছেন আমি করি আল্লাহ তুমিও মহব্বত করো আর পেয়ামতের সকাল পর্যন্ত যারা ভালোবাসবে মহব্বত করবে আল্লাহ তাদেরকেও তুমি ভালোবাসো তাদের ওপর রহমত বর্ষণ করো এইজন্য আমরা হাসান হোসেনকে mohabbat করি কারবালার প্রান্তরে যারা শাহাদাত জাম্পান করেছেন ইসলামকে ফের নতুন ভাবে জিন্দা করেছেন তাদেরকে আমরা ভালোবাসি জরে বলুন সুবহান এবার এবারে আসুন দুই ভাই দুই সিরাতি মায়ের কথা শুনে চলতে করলেন বনের মধ্যে জঙ্গলের মধ্যে আব্বা রয়েছেন বাগানের মধ্যে হাজির হওয়ার পর সালাম পেশ করে বলছেন আব্বা i mm -hmm. আমরা দুই ভাই আজকে নাম লিখেছি আব্বা সিলেটে করে তোমার কাছে জমা করতে আসলাম আব্বা গো লিখা দুটোর মধ্যে কার লেখাটা ভালো হয়েছে সব চাইতে আফজাল হয়েছে উত্তম হয়েছে একবার বলো আলী সেরে খোদা ওই বগানের মধ্যে বাগানের মধ্যে দেখতার আম্ম করেছেন একবার সিলেটের দিকে তাকায় একবার ছেলেদের দিকে তাকায় আল্লাহ আল্লাহ কি জব দেব কি উত্তর দেব দুটোই আমার ছেলে দুটোই সিলেটের নাম লিখেছে চিন্তার মধ্যে দুই ভাইয়া কি সঙ্গে বলছে না আব্বা মায়ের কাছে গেছিলাম মা বলেছে সমান মানি নাই তাই মা পাঠিয়েছে আপনার কাছে আপনিও যেন মায়ের মতো সমান বলবেন না আলি বলছেন তাই তো বাবা আমি কি বলবো শেষ পর্যন্ত কিছুক্ষণ চোখ পর বলছে বাবা হাসান হোসাইন আমি জবান দিয়ে বলবো না মুখ দ্বারা বলবো না আব্বা কেমন করে পায়সালা হবে যাও যাও গাছটার দিকে নজর করে দেখো ওই যে দালিম গাছ দেখছো বা বেদনা গাছ দেখছো যাও রে যাও আপন আপন বিসমিল্লাহ বলে একটা একটা করে নিয়ে এসো আর দানাগুলো গুনতে আরম্ভ করো যেই ফলের মধ্যে দানা বেশি থাকবে তার লেখা ভালো হবে যার দানা কমে যাবে তার লিখার মান কমে যাবে আল্লাহর ইচ্ছা দেখুন বা কত ভালোবাসেন মহবত করেন আল্লাহ আকবার ওই বেদানা বা ডালিম ফল নিয়ে আসতেন বিসমিল্লা বলে আর সবাই বলছে আল্লাহ আমার জন্য বেশি হয় আমার জন্য বেশি হয় বলবে না বলবে তো বটে বহুত আল্লাহ আমার জন্য বেশ হয় ও বলসে আল্লাহ আমার জন্য বেশ হয় এবার কি করলো বিসমিল্লাহ বলে ভাঙিয়ে পড় দানা গুনতারা মুক করেছে ঘোসাইন হাসান দুই ভাই আমার নবী মুস্তফার জামাত হযরত আলী বলেন এই بیٹা सुनो যখন তোমাদের গোনা হবে এক এক করে আমাকে জানিয়ে দেবে জোরে বলো জোরে বলো হাসানের গনা শেষ আব্বা আমার এত হলো তাই ঠিক আছে হোসাইন বলে আমার হয়ে গেছে বলে এসো কত হলো এত তো মুচকি মুচকি হাসছেন আলী শেরে ফেরা জোরে বলুন দুই বেটার কাছে আল্লাহ আলাদা শুনে নিয়েছে যে মুচকি হাসছেন বলছে আব্বা হাসছেন কেন বলছে বেটা হাসান তুমি এত বলেছো না বলে হ্যাঁ আমার হোসাইন ও এতই বলেছে জোরে বলুন তুমি যতটা বলেছো এও ততটা তাহলে তোমার মা যেটা ফাইসালা করেছে ওই ফাইসালাটাই রাইট হয়ে গেছে জোরে বলুন

বসে আছে আলী দুই সন্তান হাসান হোসেন চলছেন ছোট ছোট বাচ্চা যাওয়ার পর সালাম প্রদান করলেন সালাম প্রদান করে আল্লাহ আকবার কবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমরা এসেছি এইজন্য সিरत দুদ দেখাবার জন্য নাম লিখেছি তাই জোরে বলুন সুবহান

এবার বলছেন ও গা হাসানো হোসাই তোমার মা সমান বলেছে তোমার আপা সমান বলেছে আমি তোমার নানা তোমার দয়ার নবী মায়ার নবী কি বলবো বলবো আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ছেলে দুটোর দিকে তাকিয়ে আছে আর মনকে বলছে মন যেটা ফাতেমা পারে নি আলী পারে না তাদেরকে কাঁদাতে তাদেরকে কষ্ট দিতে আমি নবী কষ্ট দুঃখ দিতে পারব না এ বলে আমার রবকে যেন বলছেন আল্লাহ এ ফয়সালা তোমাকে করে দিতে হবে আমি নবী ফায়সালা নিজে করব না আমার নাতি দুটো নবাছা দুটোর ফায়সালা তোমাকে আজ করে দিতে হবে নবি জানা রবের কাছে ফায়সালা চাইলেন আমার আল্লাহ বলছেন হাবিব তোমার কাছে একটা শেম আছে আপেল আছে এ আপেলটা আকাশের দিকে ছুড়ে দাও আমি আল্লাহ ফায়সালা করে দেব নবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নাতিকে দুই পাশে রাখলেন সিলে

আল্লাহ কার মন তো চাইছে আমার হোক আমার হোক আমার হোক কিন্তু কি হলো আল্লাহর নবী বলে চালালেন আর বলছেন আল্লাহ আল্লাহ যে হোক আমি নবী সহ্য করতে পারবো না দুটোই আমার না দুটোই ফতেমার লাগতে জিগার কলে যার টুকরা দুটোই আলী সেরে খোদার বেটা আল্লাহ গো দুজনকেই আমি মহাব্বত আল্লাহ আল্লাহ এত মহাব্বত করে মা ফতেমা বলছেন একদিন নবী আমার চুমু খাচ্ছে চুমু খাচ্ছে চুমু খাচ্ছে আদর করে আদর করে আদর করে আমরা খাই না নিজের ছেলেকে নিজের মেয়েদেরকে আল্লাহ তারপর তারপর নানা খায় নানি খায় দাদু খায় দাদি খায় খায় না বাচ্চা ছেলে যখন ছোট আর ওই বাচ্চা ছেলেদেরকে দেখবেন তোমাকে একটু ভালোই লাগে নাকি বলছে নাকি আদর করতো ভালো লাগে আল্লাহ আকবর কাবিরা তো আদর করছেন তো ফতেমা দূর থেকে দেখছেন তো একজনের ফুটে চুমা দিচ্ছেন আর একজনের গলায় চুমা দিচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ তো মা ফাতেমা অনেকক্ষণ দেখছেন যে দুটোই আমার নাতি মানে দুটোই আমার সন্তান নবীর দুটোই নাতি 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 তো একজনের ছুটে চুমা দিচ্ছে বড় ছেলে বড় ছেলে আর ছোট হোসাইনের চুমা দিচ্ছে গোলাতে মানে মানে আল্লাহ নবীর দুটোই তো আপনার নাতি আর আমার দুটোই ছিল আপনি দুটোকে সমান ভাবে আদর করছেন কিন্তু যখন চুমা খাচ্ছেন আমি আলাদা আলাদা দেখছি একজনের চুমা দিচ্ছেন একজনের গলায় চুমা দিচ্ছেন কারণ 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 আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলছেন মা এটা বললে তুমি সহ্য করতে পারবে বলে হ্যাঁ আল্লাহ যদি ধৈর্য দেন ইনশাল্লাহ পারব তো বলছেন মা আমি তোমার এই বড় ছেলের ঠোঁটে চুমা দিচ্ছি আর হোসাইন তার গলা চুমা দিচ্ছি তোমার দুই ছেলেকে আমার উন্মতের মানুষ এই জমিনে শহীদ করবে শাহাদাতের জাম্পান এজন্য তার ছোটে চুমা দিবে তোমার বড় ছেলে কেন তাকে হিরক চূর্ণ জহর বিষ মিশে খাবার দিবে একবার পানির সঙ্গে দিবে একবার শরবতের সঙ্গে দিবে একবার খেজুরের সঙ্গে দিবে এভাবে ছয় বার সাত বারের কথা আছে ছয় থেকে সাত বার আর মা তোমার এই বড় ছেলেটা এই জহর পান করে শাহাদাতের জাম পান করবে তাই তার ছোটে ছোটে চুমা খাচ্ছে জোরে বলছে কারণ এই ঠোর পান খাবে খেজুর খাবে আর তোমার ছোট ছেলের আমি জানো আমার চালাবে তাই আমি এই গলা যেন কাটতে না পারে তাই আমি তার গলাতে জোরে ছোটতে শহীদ হবে মা জানতেন বাপ জানতেন নিজেরাও জানতেন সবাই জানতেন জোরে বল দুই ভাই দুই পাশে দাঁড়িয়ে আছেন আল্লাহিরা এবার আসুন আপেলটা ওপর দিকে যখন ছুড়ে দিয়েছেন ওপরে চালিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলছেন যেটা নবীর অপছন্দ আমারও অপছন্দ ধরো বন্ধু ধরো বন্ধু ধরো বন্ধু নবী যেটা পছন্দ করেন আমিও পছন্দ করি আল্লাহু আকবার কবীরা এবার কি হলো আমার আল্লাহ বলেছেন জিব্রিল আমিন শুনো ওই আপেলটা ধরো আর আপেলটা ধরে আল্লাহু আকবার কবীরা এবার কি করো ওই আপেলটাকে দুই ভাগে ভাগ করো আর দুই ভাগে ভাগ করে দুই সিলেতে দুই ভাগ দিয়ে পৌঁছে দাও জোরে বলুন সুবহান সবাই নিচে থেকে তাকিয়ে রয়েছেন আপেল আসবে আপেল আসবে এ দাকের বাপজিরা আমার ফায়রা মা বোনেরা আল্লাহ হুকুম হয়ে গেল সঙ্গে সঙ্গে আপেলকে জিবরিলা মেনে ফেরেস্তাদের নেতা সারদার দুই ভাগে মা করে দিলেন বান্দির আমার মা না গো দুই সিলেটে আপনার দুই পিস পড়ে গেল আমার নবী না অগ আলীর ছেলে শোনো হাসান হোসেন শোনো তোমরা দুটোই সমান সমান এই জন্য তোমার মা সমান বলেছে তোমার আব্বাও সমান বলেছে আর আমি নবী বলছি সমান আর আমার আল্লাহ সমান ফাইসলা করে দিয়েছে জোরে বসে জোরে বসে চোরে বলে হাসান বলে যাকোদা হাসান হোসেন বলে জান দশ ঠিকো বয়ান কার বড় সান কে বড় সন্তান ইমাম হোসেন না হাসান ইয়া কোদা হাসান হোসেন যাওক বাজীরা আমার সময় অনেক হয়েছে আগামী কাল থেকে আরো আপনাদের ভালো হবে সুন্দর ভালো হবে আমার বলতে ভালো হবে প্রথম দিন গোছিয়ে দিলাম এরপর থেকে আবার বাল্লো জীবনটা কি কি কাহিনী গেল হবে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো ঘড়ি টাইম আপনাদের অনেক হয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া আমাদের সোনা বলা এবং আমল করা তৌফিক ইনাত করুন আল্লাহ হাম আমিন আসসালাম রা সালাতু সালাম পড়ি ইয়া